আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি অ্যাপের নতুন আপডেট নিয়ে এসেছি যারা এই অ্যাপে ঢুকতে পারছেন না তাদের জন্য আপডেটটা আর যারা কাজ করেছেন না তাদের জন্য কোনো আপডেট নাই। যারা কাজ করছেন তাদের জন্য এই আপডেটটা যে এটাতে আমরা কিভাবে অ্যাকাউন্টে পরিবেশ করব ঠিক আছে এই অ্যাকাউন্টে অনেকজন লগ ইন করতে পারছেন না প্লাস এই অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না ঠিক আছে তো এই আপডেটটা নতুন আপডেট যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর মা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদেরকে এই অ্যাপের ভিতরে নতুন করে ক্রিয়েট অ্যাকাউন্ট আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে তো এই অ্যাকাউন্ট খুলতে হলে আমাদেরকে চলে যেতে হবে চলুন সবাইকে লাইভে দেখাই গত দুই এক মাস আগে যখন এই অ্যাপটা আমাদেরকে লঞ্চ করা হয় তখন আমরা এটাতে আমরা অ্যাকাউন্ট খুলি এখন সেই অ্যাকাউন্টে আমরা কেউ এই অ্যাকাউন্টে আমরা প্রবেশ করতে পারছি না তো এই অ্যাকাউন্টটি ঢুকতে হলে আমাদেরকে এই ভিডিওটি দেখে অ্যাকাউন্টটা খুলবেন যারা খুলতে পারছেন তারা এই ভিডিওটি দেখে অ্যাকাউন্টটা খুলবেন ঠিক আছে আর মাঝবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন সবার আগে ভিডিওটা পাওয়ার জন্য ওকে তো আমরা আগে এই অ্যাকাউন্টে যখন খুলেছিলাম সে সময় আমাদেরকে একটা পাস কি দিয়েছিলো ঠিক আছে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছিলাম সেই ইমেইলে আমাদের একটা পাস কি দিয়েছিলো তো সেই পাস কিটা আমাদের লাগবেই আমাদেরকে এই ডাইন কোনায় এ কোনায় ক্লিক করে আমাদেরকে উপরে ওয়ালেটে ক্লিক করতে হবে তারপর আমাদের এই যায় এই কিটা বাইন্ড করতে হবে ঠিক আছে আমরা যে সময় অ্যাকাউন্ট খুলেছিলাম সেই সময় আমরা এটাতেই অ্যাকাউন্ট খুলে পাস কি পেয়েছিলাম সেই পাস কি দিয়ে নিচের এইটাতে এখন বাইন্ড করতে হবে নাহলে পেমেন্ট কেউ নিতে পারবেন না তো এই অ্যাকাউন্টে প্রবেশ করতে হলে আমাদেরকে যেতে হবে চলে আসলাম টেলিগ্রামে টেলিগ্রামে এসে আমরা এই যে প্রথম অ্যাকাউন্ট যে সময় আমরা মার্কেটে ছেড়েছিলাম সেই সময় আমাদেরকে এই যে আমরা এই অফারটা জয়েন করেছিলাম ঠিক আছে তো এই অফারে যখন আমরা জয়েন করেছিলাম এই আই ও নেটওয়ার্কে যখন জয়েন করেছিলাম তখন আমাদেরকে আমরা যে ইমেলটা দিয়েছিলাম সেই ইমেল দিয়ে একদম এই জিনিসেই নতুন আপডেট তাদের এই আপডেটটা ফলো করতে হবে ঠিক আছে এই আপডেটটা ফলো না করলে বুঝবেন না এই যে ওয়ালেট আমাদেরকে বাইন্ড করতে হবে ওকে তো বাইন্ড করতে হলে আমাদেরকে এই অ্যাপটি লাভে লাগাতে হবে এই যে এই লিঙ্ককে ক্লিক করবেন প্রথম এই লিঙ্ককে ক্লিক করে এই যে রেফার কোড মাস ভি এই রেফার কোডটা দিতে হবে ঠিক আছে এই যে এই জায়গায় যে লোগোটা আসে আমাদেরকে এই লোকটার এই যে রেফার কোড নতুন রেফার কোড এটা ইউজ করতে হবে নাহলে অ্যাকাউন্ট আপনারা খুলতে পারবেন না তা প্রথমে যে সময় আপনারা এই লিঙ্ককে ক্লিক করার পরে সাইন আপে নিয়ে যাবে সেখান থেকে প্রথম যে অ্যাকাউন্টে যে ইমেলটা আমরা ইউজ করেছিলাম সেই ইমেলটা দিয়ে আমরা আবার সাইন আপ করবো ইমেইলে কোড যাবে কোডটা এনে বসিয়ে দেবো তারপর রেফার কোডটা মাসবি দিতে হবে এটা ঠিক আছে দিয়ে আমরা সাইন অ্যাপে ক্লিক করব সাইন ক্লিক করলে আমাদেরকে তারা সেই ইমেলের অ্যাকাউন্ট আবার নতুন করে আমাদেরকে খুলে দেবে তা মাঝরি এটাতে ক্লিক করার আগে অ্যাপটা আপ স্টোর থেকে আপডেট করে নেবেন ঠিক আছে স্টোর থেকে অ্যাপটা আমাদেরকে আপডেট করতে হবে প্রথম হলো আপডেট আপডেট করে আমরা অ্যাকাউন্টটা খুলে নিব ওকে অ্যাকাউন্টটা খোলার পরে আমরা আবার অ্যাপে প্রবেশ করবো প্রবেশ করার পরে আমরা ওয়ালেটে চলে যাব আমাদেরকে ওয়ালেটটা বাইন্ড করতে হবে ঠিক আছে এই ওয়ালেটটা আমাদেরকে প্রথম অ্যাকাউন্টটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করে এই যে প্রথমটা ঠিক আছে প্রথমটাতে ক্লিক করবেন দ্বিতীয়টা না এটা বাদ ঠিক আছে এটা বাদ প্রথমটাতে ক্লিক করবেন ক্লিক করে আমাদেরকে ওয়ালেটটা বাইন করতে হবে তারপর এই যে দিতে হবে পাস কি তারপর নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে পাসওয়ার্ড আসবে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে এখন এখন বর্তমান যেটা খুলবেন সেটাই যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে অ্যাকাউন্টটা কনফার্ম করতে হবে তো আমি অ্যাকাউন্টটা কনফার্ম করে নিছি আমার পাঁচ কিটা শুরু করতে রাখার জন্য তো এবার আসেন বন্ধুরা আমি পাসকিটা কিটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন আপনাদের কে কোনো একটা অপশানে আনা সেখান থেকে উপরে পাসওয়ার্ড দেবেন তারপরে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপরে টিকমার্কুটি দিয়ে ডানে ক্লিক করতে হবে ওকে তো আমি কাজটা করে নিই এই যে রানিক করলাম দেখাচ্ছে পাসওয়ার্ড ভুল তো বন্ধুরা এবার আসেন পাসওয়ার্ডটা দিলে আপনাদেরকে কনফার্ম হয়ে যাবে তারপর সেটা কনফার্ম করে নেবেন নেওয়ার পরে আপনাদের কাজটা কমপ্লিট আপডেট এখন তো শেষ ঠিক আছে তো বন্ধুরা এবার আসেন আমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কল করে পিন করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে ভিডিও পাওয়ার জন্য রিলেটেড ভিডিও এনে আপলোড করা হয় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ